হ্যালো, সবাই কেমন আছো? আজকে অনেক দেরি হয়ে গেছে, সকালে থেকে কিছুই শুট করতে পারিনি, তার কারণ প্রচন্ড বিজি ছিলাম। আজকে আজকে ফাইনালি দুষ্টুর পরীক্ষা শেষ হলো, ড্রয়িং ছিল আজকে। এখন বাড়িতে এসে জাস্ট ফ্রেশ হয়ে এখন দুষ্টুকে খাইয়ে আমি বেরোবো। আজকে আমি আমার বাড়ি যাচ্ছি হাবড়াতে। দুষ্টু এখন বসে আছে, ওকে খেতে দে। ও আচ্ছা, আমার বাড়ি নয় এটা, দুষ্টুর মামা বাড়ি, তাই তো? এখানে ব্যাগ গোছানো রেডি, ওখানে যেটা পরে যাব সেগুলো রেডি, দুষ্টুর খাবারটা হয়ে গেলেই খেয়েই আমরা বেরিয়ে পড়বো, তাই তো? থাক, যেতে হবে না। কেন? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাবাকে পিক আপ করবো। বাবাকে পিক আপ করে আমরা যাবো চাঁদনি। বাবার অ্যাকচুয়ালি S22 ফোন আছে, এবার আপডেট হওয়ার পর ওটাতে একটা ব্লু লাইন চলে এসছে গাইস, তো ওই ব্লু লাইনটা আর কি ঠিক করার জন্যেই চাঁদনিতে যাব। তো অরিজিনালি সার্ভিস সেন্টারে কল করেছিলাম, ইভেন আমরা বললামও যে এটা তো নর্মাল প্রবলেম না, এটা তো আপডেট হওয়ার প্রবলেম, তো কোম্পানি তো মানে ওটা রিপ্লেসমেন্ট, স্ক্রিন রিপ্লেসমেন্টটা ফ্রিতে করা উচিত। তো তখন ওনারা বললেন যে শুধু S22 Ultra, S23 আলো, যেগুলো 1 লাখ টাকার উপরে ফোন, সেগুলোর উপরই আর কি রিপ্লেসমেন্ট, ফ্রি রিপ্লেসমেন্ট কোম্পানি দিচ্ছে। তো আর আমারটা রিপ্লেস করতে গেলে, S22 স্ক্রিন রিপ্লেস করতে গেলে ওটার টোটাল কস্ট পড়বে 12,000 rupees, যেটা আর কি আমার মনে হয় টু মাচ, কারণ 2 বছর হয়ে গেছে ফোনটা অলরেডি, আর এত টাকা দিয়ে করে। আর সেকেন্ডলি হলো, গ্যারান্টি নেই যে এটা মানে রিপ্লেস করার পরেও ঠিক হবে কিনা, যেহেতু এটা সফটওয়্যার ইস্যু। তো তাই জন্য আজকে যাচ্ছি চাঁদনি গাইস, গিয়ে দেখি কত টাকা দিয়ে রিপ্লেস হয় আর কি। তো আশা করি 2,000-2,500 মধ্যে হয়ে যাওয়ার কথা। সো বাই গাইস, আবার দেখা হচ্ছে। রাস্তাটা দেখা যাচ্ছে? ঠিক আছে, বন্ধ হবে। আমরা ফাইনালি পৌঁছে গেছি চাঁদনি, এই জাস্ট গাড়ি পার্ক করলাম, যা অবস্থা এই দেখুন। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর আর কি যাবো ইমলের ভেতর। গাড়ি পার্কিং পেতে মোটামুটি বন্ধুরা মানে অনেক সময় লেগে গেল, তো আধ ঘন্টা ধরে পার্কিংই খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি পার্কিং করেছি। এখন একটু চা খেতে যাচ্ছি আমি আর বাবা, তারপরে ইমলে ঢুকবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা ইমলের ভেতর ঢুকে গেছি। দেখুন কত দোকান, যাব এখন মোবাইল রিপেয়ারে। আমরা এখন ফোনটা দেখি কি রিপেয়ার হয়, উঠছি। দেখি দোকানটা খুঁজে পাই কিনা, একটা দোকান খুঁজে পেয়েছিলাম। বন্ধুরা এখন 2 বাজে, আমরা খেয়ে নিয়েছি, একটা দোকানেও তো চেঞ্জ হলো না। তো এখন যাচ্ছি স্যামসাংয়ের সার্ভিস সেন্টার, ওই ইসলামিয়া মাঠের অপোজিটে, দেখি ফ্রিতে যদি করে দেয়। চলুন যাওয়া যাক গাইজ। আমরা গাড়ির সামনে চলে এসেছি, এই যে বাবা দাঁড়িয়ে আছে, এই দেখুন গাড়ির অবস্থা, দেখুন গাড়ির লাইন, দেখুন দেখেছেন কি অবস্থা। ঠিক আছে চলুন, দেখা হচ্ছে। হ্যালো, আমরা এখন পান খেতে দাঁড়িয়েছি, এই দেখুন বাবা পান কিনছে, দেখতে পাচ্ছেন মিষ্টি পান। এই জায়গাটা অ্যাকচুয়ালি এই নিউ আলিপুরের কাছে, মানে ডান দিক হলেই আপনার তারাতলা ব্রিজ পড়বে, বেশ ভালো। এখানে দাঁড়িয়ে আপনি শুধু পান নয়, আপনার সামনে স্ন্যাক্সের দোকানও আছে, আপনি যদি দেখেন, এই দেখুন এই স্ন্যাক্সের দোকানগুলোও আছে, এগুলোতে আপনার মানে অনেক রকম স্ন্যাক্স, এই দেখুন ওই পিজা ফিজা সব লেখা আছে,
ওখানে গিয়ে মানুষ আসে সন্ধ্যেবেলায় গিয়ে স্ন্যাক্স ট্যাক্স সব খায়, এই আর কি ব্যাপার। আমার তো এই মূর্তিটাকেও হেভি লাগে। এই দেখো কত বাচ্চা। ঠিক আছে ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, বাই। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি, উবের চলে এসছে, চলো। কিরে দুষ্টু, কি করছিস? তুই গাড়ি চালানো শিখে গেলি? সর্বনাশ, গাড়ি চালানো এমা সত্যি গাড়ি চালাচ্ছে? এই সত্যি কত বড় হয়ে গেছে গো, গাড়ি চালানো শিখে গেছে। চালাও, চালাচ্ছি, সামনে দিচ্ছি, চলো ঘোরাও। বাপরে বাপ, গাড়ি চালানো শিখে গেল। বাড়িতে চলে এসেছি, এসে খাবারও খাচ্ছি। এত খিদে পেয়েছিল রাস্তায়, বাড়িতে এসে সাথে সাথে খেতে বসে গেলাম। কি রান্না করেছো মা? এটা আজকে আমার নাতির জন্য আমি বানিয়েছি চিকেন রেজালা। চিকেন রেজালা, আমার নাতি চিকেন খেতে খুব ভালোবাসে। লোভনীয়, লোভ আসছে, অসাধারণ। এখন একটু বসে আছি, গল্প করছি দুষ্টুর। তো রাত্রেবেলা আজকে নেমন্তন্ন আছে বার্থডেতে, তো ও তো সেখানেই যাবে। আর আমরা আজকে বাড়িতে মা রান্না করেছে চিকেন রেজালা আর রুমালি রুটি। তো ফাইনালি ফ্রেন্ডস, একটু আগে বাড়ি পৌঁছালাম। মানে এত টায়ার্ড হয়ে গেছি আজকে সারাটা দিন চাঁদনিতে। মোটামুটি আপনাদের ইমলের বাইরে ভেতরে দুটোই ঘুরেছি এবং কোথাও কিছু সলিউশন পাইনি। ফোনের প্রবলেম আমাকে সার্ভিস সেন্টারে, অ্যাকচুয়ালি স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে বলেছিলো যে অ্যারাউন্ড 12,000 পড়বে। সেখানে আমি আগেও আপনাদের বলেছিলাম, সেখানে চাঁদনিতে গিয়ে ওরা বলছে 14,000, কেউ কেউ বলছে 15,000। তো আমি বললাম, আমি ওদের জিজ্ঞেস করলাম যে দাদা, আপনাদের সার্ভিস সেন্টারে কম দাম স্যামসাংয়ের আর আপনারা এত বেশি দাম বলছেন, চাঁদনিতে আসাই হলো যাতে আর কি কমে আর কি ব্যাপারটা আর কি মিটে যায়। তো যাক, কী আর করা যাবে, ফাইনালি কোনো সলিউশন পেলাম না, তো ফিরে এলাম। আর ফেরার সময় রাস্তায় কিছু র্যালি, পলিটিক্যাল র্যালি ছিল, তাই জন্য একটু আসতে দেরিও হলো। তো যেটা বলছিলাম আর কি গাইস, লাইক এই যে সেম প্রবলেমটা যদি আপনারা ফোনে ফেস করেন বা স্যামসাংয়ের যে কোনো ফোনে, মানে আপনারা যদি দেখেন যে সিকিউরিটি আপডেটটা আপনারা করে ফাইনালি ওইটা মানে আপনাদের মানে কি বলবো আর কি, ব্লু পিঙ্ক লাইন যেটা আসে আর কি, তো সেরকম ফেস করলে অবভিয়াসলি আমি বলবো যে যারা আপডেট এখনও করেননি না করাই বেটার। কারণ ওটা আপডেট করলে আর একবার স্ক্রিনে যদি লাইন চলে আসে তো সলিউশন হলো একটাই, যে আপনাকে রিপ্লেসমেন্ট করাতে পারে। রিপ্লেসমেন্ট স্ক্রিনের কস্ট তো বিশাল। তো এই আর কি ব্যাপার। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, এই চোখ মুখের অবস্থা দেখছেন, এই দেখুন পুরো একদম মানে ঘুম ঘুম চোখ, চোখ মানে আমি তাকাতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। মশারি ফসারি টাঙিয়ে একেবারে মানে শোয়ার জন্য রেডি, ডিনার হয়ে গেছে।
তো ওরাও মোটামুটি ঠিক টাইম মতো হাবড়াতে পৌঁছে গেছে, আমাকে ফোন করেছিল। তো এই সব মিলিয়ে আর কি আজকের দিনটা প্রচণ্ড হেকটিক, প্রচণ্ড টায়ারিং, আর মানে থাকা যাচ্ছে না, এতটা টায়ার্ড। সো গুড নাইট গাইস, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, সবাইকে শুভরাত্রি, বাই।